বন্ধুরা, আপনারা যারা সিএমসি ফেলোর হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আসেন বা আসবেন, তারা অনেকে হয়তো জানেন সিএমসি ফেলোরের চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, নাম রেজিস্ট্রেশন, ওষুধপত্র কেনা ইত্যাদির জন্য বিভিন্ন রকম পেমেন্ট অপশানস রয়েছে, যেমন ক্রেডিট কার্ড রয়েছে, ডেবিট কার্ড রয়েছে, অনলাইন পেমেন্ট আছে, এছাড়াও রয়েছে ওপ্যাড, যেখানে অ্যাডভান্স টাকা জমা রেখে আপনারা চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় খরচা করতে পারেন। কিন্তু এত ধরনের ব্যবস্থা থাকা সত্ত্বেও হাতে তো কিছু নগদ টাকা বা ক্যাশ তো রাখতেই হয়। রোগীদের সুবিধার জন্য সিএমসি ভেলোর হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই রয়েছে তিনটি এটিএম। এই তিনটি এটিএম কোথায় কোথায় রয়েছে সেটি আপনাদেরকে আজকে জানিয়ে রাখছি। প্রথম যে এটিএমটির কথা বলবো সেটি রয়েছে পল ব্র্যান্ড ব্লকের একদম পাশে। সিএমসি ভেলোর হাসপাতালে যেটি একাডেমিক বিল্ডিং, অর্থাৎ যেখানে ছাত্রছাত্রীদের ক্লাস হয়, তার পাশে রয়েছে পল ব্র্যান্ড বিল্ডিং। এই পল ব্র্যান্ড বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে রয়েছে পল ব্র্যান্ড ব্লক। পল ব্র্যান্ড ব্লকের মুখোমুখি দাঁড়ালে আপনার ডান দিকে দেখবেন ফেডারেল ব্যাংকের এটিএম রয়েছে। এর পাশে রয়েছে একটি ছোট্ট খাবারের স্টল। দ্বিতীয় এটিএমটি হল সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম। ভিডিওতে দেখুন একজন ভদ্রলোক ফোনে কথা বলছেন। এবার দেখুন দূরে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমার্জেন্সি ব্লকও কিন্তু দেখা যাচ্ছে। এই এমার্জেন্সি ব্লক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা যে বিল্ডিংটি রয়েছে তার মাঝখান দিয়ে একটি ছোট রাস্তা আছে। এই রাস্তার বাঁ পাশেই পাবেন সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম। তৃতীয় এবং সর্বশেষ যে এটিএমটির বিষয়ে বলবো সেটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অর্থাৎ SBI এর এটিএম। এই এটিএমটি রয়েছে ISSCC বিল্ডিংয়ে। ISSCC বিল্ডিংয়ে একটি আন্ডারগ্রাউন্ড কার পার্কিং রয়েছে। এই কার পার্কিংয়ের জন্য গাড়িগুলি যেখান দিয়ে আন্ডারগ্রাউন্ডে ঢোকে তার ঠিক পাশেই পেয়ে যাবেন SBI এটিএম। এই এটিএমটি থেকে একটু কোনাখুনি বাঁদিকে রয়েছে PMR ব্লক। বন্ধুরা, আশা করি এরপর কখনো ভেলোরে গেলে এই তিনটি এটিএম খুঁজে পেতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।